আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিনি সর্বশেষ যুদ্ধের আপডেট, ইসরায়েলকে বাঁচাতে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান। এদিকে পাল্টাপাল্টি হামলায় 600 ইসরায়েলি নিহত। আরো জানিয়ে দিব, নেতানিয়াহু ইসরায়েলিদের মঙ্গল চান না, বললেন ইসরায়েলি এমপি। হামাসের হামলাকে বিজয় বলল ইরান। এদিকে ব্রিটিশ বিমান বাহিনীকে লক্ষ্য করে রুশ বিমানের ভয়াবহ হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব, পশ্চিমা সহায়তা বন্ধ হলে এক সপ্তাহ টিকবে না ইউক্রেন, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে বাঁচাতে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান। 75 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ঘনিষ্ঠ এই মার্কিন মিত্রের আক্রান্ত হওয়ার পরপরই অঞ্চলটির উদ্দেশ্যে বিমানবাহী রণতরী সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এবং জঙ্গি বিমান পাঠানো ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ফিলিস্তিনিদের হত্যায় তেল আবিবকে প্রচুর সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় সকাল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহুর রকেট ছুড়তে শুরু করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর অপারেশন আল আকসা স্টর্ম নামে সামরিক অভিযান শুরু করেছে দলটির সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের সদস্যরা। গ্রেপ্তার করা হয়েছে সেনা কর্মকর্তা সহ বহু বেসামরিক নাগরিককে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব স্তব্ধ হয়ে যায় নেতানিয়াহু সরকার। পরিস্থিতি নিজেদের পক্ষে নিতে অপারেশন আয়রন সর্ড নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে তারা। অন্যদিকে হামাসের সমর্থনে লেবানন থেকে হামলা চালায় আরেক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফলে দিশেহারা হয়ে ওঠে ইসরায়েল বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এরই মধ্যে ইসরায়েলের জন্য অতিরিক্ত সামরিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইসরায়েলকে আরও সামরিক সহায়তা ও প্রচুর গোলাবারুদ সরবরাহ করবে তার দেশ। বলেছেন এরই মধ্যে পূর্ব ভূমধ্য সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী সহ মার্কিন মিসাইল ক্রুজার ও মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এমনকি আলাদা করে মার্কিন জঙ্গি বিমানও পাঠানো হচ্ছে ইসরায়েলের সহায়তায়। লয়েড বলেছেন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার চলমান শান্তি আলোচনা বিঘ্নিত করতে এই হামলা চালাতে পারে হামাস। এ সময় রবিবার থেকে ইসরায়েলে অতিরিক্ত মার্কিন সামরিক সহায়তা পাঠানো শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। আমেরিকার এমন ঘোষণাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ বলে আখ্যা দিয়েছে হামাস। একটি বিবৃতিতে তারা জানিয়েছে আমেরিকার এই ঘোষণা প্রমাণ করে যে তারা দখলদারদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করে এবং আমাদের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদেই এই সামরিক অভিযান শুরু করে তারা। এমনকি তেল আবিবের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধের ঘোষণা দিয়েছে হামাস। পাল্টাপাল্টি হামলায় 600 ইসরায়েলি এবং 370 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় অন্তত 600 ইসরায়েলি নিহত হয়েছেন, খবর আল জাজিরার। ইসরায়েল সরকারের সংবাদ দপ্তরের ফেসবুক পোস্টে বলা হয়েছে শনিবার থেকে পর্যন্ত 600 ইসরায়েলি বাসিন্দা মারা গেছেন আর অপহরণের শিকার হয়েছেন শতাধিক ইসরায়েলি। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 2000। অন্যদিকে ইসরায়েলের হামলায় 370 ফিলিস্তিনি নিহত হয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজা ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত 2200 জন। শনিবার সকালে হামাসের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এই হামলা পাল্টা হামলা ঘটনার পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন। এদিকে এই ঘটনায় ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলিদের মঙ্গল চান না, বললেন ইসরায়েলি এমপি। হামাসের হামলার মধ্যেই ইসরায়েল সরকার ও বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন একজন ইসরায়েলি সংসদ সদস্য। নেতানিয়াহু ইসরায়েলিদের মঙ্গল চান না ও ইসরায়েল সরকার একটি ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ওয়াফার ক্যাসিফ নামের সেই সংসদ সদস্য। ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের বামপন্থী হাসাসের যে সদস্য ওফার ক্যাসিফ, 120 সদস্যদের নেসেটে হাদাসের 4টি আসন রয়েছে। কাসিফ বলেছেন ইসরায়েল সরকার একটি ফ্যাসিবাদী সরকার আর ফিলিস্তিনি বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করে, উৎসাহিত করে এবং নেতৃত্ব দেয়। সেখানে জাতিগত নিধন চলছে। দেওয়ালে ফিলিস্তিনিদের রক্ত দিয়ে যে লেখা দেখা যেত, দুর্ভাগ্যবশত এখন ইসরায়েলিদের একই দশা দেখা চলেছে।
নেতানিয়াহুর কড়া সমালোচনা করে ওই আইন প্রণেতা বলেছেন, নেতানিয়াহু দখলদারিত্বের নীতিতে কোনো পরিবর্তন আনেননি, কারণ নেতানিয়াহু ইসরায়েলের নাগরিকদের মঙ্গল চান না। ওদিকে তো অঞ্চলে ফিলিস্তিনিরা দূরের কথা, তিনি শুধু ক্ষমতায় থাকতে আগ্রহী, হামলা থেকে রেহাই পেতে শুধু জেলের বাইরে থাকতে চায়। এটি একমাত্র প্রেরণা ও উদ্দেশ্য। তার দল আগেই সরকারকে সতর্ক করে দিয়েছিল যে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ দখল অব্যাহত রাখলে হামাসের ভয়াবহ হামলার শিকার হতে পারে ইসরায়েল, জানিয়েছেন ক্যাচেপ। তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যদি ফিলিস্তিনিদের প্রতি তার নীতি পরিবর্তন না করে তবে পরিস্থিতি ভয়াবহ হবে। ক্যাসিপ বলেছেন, আমরা নিরীহ বেসামরিক নাগরিকদের উপর যে কোনো হামলা নিন্দা ও বিরোধিতা করি, অর্থাৎ আমরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের যে কোনো হামলার বিরোধিতা করি, আমাদের অবশ্যই সেই ভয়ানক ঘটনাগুলি আক্রমণ ও চলমান দখলদারিত্ব নিয়ে সঠিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে হবে। তিনি বলেন, আমরা বারবার সতর্ক করে দিয়েছিলাম যে নিপীড়ন দখলদারিত্বের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটতে চলেছে, এতে প্রত্যেককে বিশেষ করে উভয় পক্ষের নিরীহ নাগরিকদের মূল্য দিতে হবে, এবং দুর্ভাগ্যবশত ঠিক তাই ঘটেছে। হামাস শনিবার ভোরে ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করে এবং গাজা ভিত্তিক গোষ্ঠীর যোদ্ধারা ইসরায়েলের শহর ও অবৈধ বসতিতে অনুপ্রবেশ করে বহুমুখী হামলা শুরু করে। এই হামলা এখনো পর্যন্ত অন্তত 700 ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর 44 জন সদস্য রয়েছেন। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 370 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,770 জনের বেশি আহত হয়েছেন। হামাসের হামলাকে বিজয় বলল ইরান। ইরানের নেতারা গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার প্রতি আবার তাদের সমর্থন জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সেনা ও ফিলিস্তিনিদের সব দলের জন্য এই ঘটনাকে বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল টুইটে এই হামলাকে বছরের পর বছর ধরে চলা হত্যা ও অপরাধের বৈধ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন। হামাস দাবি করেছেন, ইরানের কাছ থেকে তারা সহায়তা পেয়েছেন, এ কারণে শনিবার ভোরে রকেট ও ড্রোন হামলা চালানো তাদের পক্ষে সহজ হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যে যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি। হামাসের হামলায় ইসরায়েলে শনিবার থেকে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 700 জনে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া 250 মানুষ রয়েছেন, আর একই সময়ে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। ব্রিটিশ বিমান বাহিনীকে লক্ষ্য করে রুশ বিমানের হামলা। এবার রুশ বিমানের বিরুদ্ধে ব্রিটিশ বিমান বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। নিজের হামলার অনুমতি রয়েছে এমন ভাবনা থেকে রুশ ওই বিমান থেকে হামলা চালানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে রুশ বিমানের ওই পাইলট তখন বিমানটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। এর মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট আর অন্যটি বিমান বাহিনী অকার্যকর করে দিয়েছে। রাশিয়া দাবি করেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনাটি ঘটেছে। বিবিসি জানিয়েছে, রাশিয়ার এই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 3 কর্মকর্তা বিবিসির কাছে মুখ খুলেছেন। তারা সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন, আর ওই কর্মকর্তারা জানিয়েছেন, RC-135 সিরিজের বিমানটি অফিসিয়াল ভার্সন থেকে অনেক আলাদা সংস্করণ ছিল। এটিতে তখন প্রায় 30 জনের মতো ক্রু নিয়ে কৃষ্ণসাগরে আন্তর্জাতিক আকাশসীমায় মহড়া দিচ্ছিল। এ সময় US-27 তথা 27 রুজ বিমান তাদের হামলা করে। কর্মকর্তারা জানিয়েছেন, রুশ স্টেশন থেকে ওই হামলা সময় পাইলটদের ব্রিটিশ বিমানকে লক্ষ্য করে হামলার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের কমিউনিকেশন সিস্টেম থেকে এমন তথ্য জানা গেছে। তবে এই নির্দেশনা বিমানের সেকেন্ড পাইলট মানেননি, তার সব সহকর্মী এই হামলা চালিয়েছে, তবে তিনি তাকে প্রতিবাদ জানিয়েছিলেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানের অত্যাধুনিক ইন্টারসেপশন কমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে ওই বিমানকে দেওয়ার নির্দেশনা শুনতে পেরেছিলেন। এ সময় তারা নিজেদের মৃত্যুর পূর্বাভাসও শুনতে পেরেছিলেন। তবে বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছুই জানাননি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য মহড়ায় নিজেদের রক্ষা ও নিরাপদ অপারেশন পরিচালনা করা। এ সময় অহৈতিক উত্তেজনা এড়িয়ে জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখাই মূল লক্ষ্য। এ নিয়ে অতিরিক্ত কোনো মন্তব্য তিনি করেননি।